তুমি বাটা চুরি করেছো বড় চোর, ওদের তিলমনে যুক্তি দেখবেন তাই, আমি চুরি করেছি তো কি হয়েছে, ওই তো উনিও চুরি করেছে। কোথাও গিয়ে মমতা ব্যানার্জির গায়ে কালি লাগানোর চেষ্টা করছেন, ওনার কাছে আলকাট্রা আছে। ওর গায়ে কালি লাগাবার জায়গাটা কোথায়? সবটাই তো কালি, আমি তো কোথাও সাদা দেখতে পাচ্ছি না যে দূর থেকে পিচকিরি মেরে দেবো, না নেই, সবটাই কালো। রাস্তার লড়াই আদালতের লড়াই যখন একসঙ্গে মিলবে, সেই যে গর্জন হবে সেই গর্জনে দেখবেন সব খসে পড়ে, থাকিলে ডোবাখানা হবে যে কচুরিপানা। ওর পিতার মাথায় অভিষেক হাত দিয়েছেন, এটা কি এমনি এমনি হাত দিয়েছেন নাকি? উপরে মাথায় হাত দিচ্ছেন তাহলে ওর পিতা টাকা দিচ্ছে, এবং ওর পিতা তো একটা পুতুল। যেই মুহূর্তে পার্থর কাছে টাকা পাওয়া গেল তখন তাদের সম্বিত ফিরল না এই লগ্নকে চাকরি দিতে হবে, এইরকম কিছু কিছু মানুষ বিক্রি হবেন, এটি আশ্চর্য হওয়ার কিছু নেই। পার্থ কিন্তু আমি বারবার বলছি বোড়ে, দাবার বোড়ে, মক্ষী রানী এখানে বসে আছে, তাই দুর্নীতি প্রকাশ পাচ্ছে, তাকে ঢাকা যাবে না। চেষ্টা করবেন, মমতা এখনও চেষ্টা করবেন, তিনি মোদীর সঙ্গে কথা বলে আতাত করার চেষ্টা করবেন যাতে ইডি ঠিকমতো তদন্ত না করে। আমি যদি দুর্নীতি করে থাকি, অপরাধ করে থাকি, আমি তো আমার তো কোনো ভয় নেই যে মমতা নিজে তদন্ত করুক, তদন্ত করে রিপোর্ট নিয়ে প্রকাশ্যে মিটিং ডেকে, 21 জুলাইয়ের মতো একটা মিটিং ডেকে বলে দিক এই অপরাধ বিকাশ বাচ্চাজি করেছে। আমি ওনাকে বলেছি এক হাঁড়ি রসগোল্লা খাও। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, আমি শিবম। রাজ্য রাজনীতি তোলপাড় করা ঘটনা, পার্থ চট্টোপাধ্যায় দু লাইনের একটা কোট, ষড়যন্ত্রের শিকার হয়েছি, তবে মমতা যা করেছে ঠিক করেছে, কোথাও গিয়ে জটিল গোলক দাদা সমাধান কি বেরোবে তা তো সময় বলবে। তবে এখন আমাদের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনায় উপস্থিত আছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশবাবু, একটু প্রথম থেকে শুরু করি, কোথাও গিয়ে কি আত্মতৃপ্ত বোধ হচ্ছে আমার? একদম না, আমার আত্মতৃপ্ত কেন, আমার তো ব্যক্তিগত ব্যাপার এটা নয়। দীর্ঘদিন থেকেই লড়াই করছি যে দুর্নীতি, তৃণমূল কংগ্রেস দলটার জন্ম হয়েছে দুর্নীতির মধ্য দিয়ে, সেটা প্রাথমিক দিকে অনেকেই বোঝেননি বা বোঝার চেষ্টা করেননি, সেটা আমি প্রায় একক কণ্ঠে চেঁচিয়ে যাচ্ছিলাম। তা আজকে এটা প্রকাশ্যে একদম দুর্নীতির ফল, যেটা কোটি কোটি টাকা হাজির হয়েছে, তাতে মানুষ ভাবছেন হয়তো, এখনও কিছু মানুষ মনে করছেন না পার্থ চোর মমতা চোর নয়, তাদের চোখে তো কখনোই স্বপ্ন থাকে না, তাদের কথা বাদ দিয়েই বলছি যে এই সমস্ত ঘটনাটার জন্য দায়ী হচ্ছে মমতা। মমতা উত্থান হয়েছে চিটফান্ডের টাকায়, তার ক্ষমতায়ন হচ্ছে চিটফান্ডের টাকায় এবং মিথ্যা প্রচারের মধ্য দিয়ে। আজকে প্রাথমিক কাজ ছিল মমতার, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের বুকে যে একটা সংগঠিত শিক্ষা ব্যবস্থা তৈরি হয়েছিল সেই কাঠামোকে ভেঙে দেওয়া। আপনাদের মনে থাকতে পারে 2011-এর পর থেকে যখন মমতা ক্ষমতায় এলেন, তখন প্রথম আক্রমণ হয় কিন্তু কলেজ, বিশ্ববিদ্যালয় এবং স্কুল, এবং সেগুলো সরকার পোষিত কলেজ, সরকার পোষিত বিশ্ববিদ্যালয় এবং সরকার পোষিত স্কুল। আমাদের পাশেই যাদবপুর বিদ্যাপীঠ, সেখানকার শিক্ষিকেরা এসে আমার কাছে এখানে কান্নাকাটি করছেন যে এলাকার কাউন্সিলর এসে জোর করে ভর্তি করাচ্ছে। তারপর তো আমরা দেখেছি রায়গঞ্জের ঘটনা, দেখেছি প্রেসিডেন্সিতে আক্রমণ, যাদবপুরে আক্রমণ। অর্থাৎ ওর পরিকল্পনাটাই ছিল শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়া। দুটো কারণ, একটা হচ্ছে যে যদি শিক্ষার প্রসারটা ঠিক মতো হয় তাহলে ওর এই ভাঁওতাবাজির বিষয়টা খুব তাড়াতাড়ি উন্মোচিত হয়ে যাবে। আর আরএসএসের একটা পরিকল্পনা, সেটা হচ্ছে মানুষকে প্রশ্ন করতে শিখিও না, যা বলা হয় সেটা মেনে নাও। এই যে অন্ধ আনুগত্য, এই অন্ধ আনুগত্য এটা হচ্ছে একটা কৃষ্টি, যে কৃষ্টিটা দক্ষিণপন্থী সংস্কৃতি সবসময় করে, মমতা সেই চেষ্টাই করে গেছে, যার ফলে 2011 পর্যন্ত যদি স্কুল সার্ভিস কমিশন প্রাথমিক শিক্ষা নিয়োগের ক্ষেত্রে কোনো রকম এরকম দুর্নীতির অভিযোগ না থেকে থাকে, তখনও তো আদালত ছিল, আদালত চিরকালই বামপন্থীদের বিরুদ্ধে একটা অবস্থান নিয়েছেন, এতে কোনো সন্দেহ নেই, বিতর্কের অবকাশ নেই, প্রেস মিডিয়া সবাই বামপন্থী বিরোধী, এ তৎসত্ত্বেও কিন্তু কোনো শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এমন কোনো অভিযোগ কোথাও দায়ের হয়নি যে নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি আছে। হ্যাঁ, মামলা হয়েছে, আমিই করেছিলাম বাম সরকারের বিরুদ্ধে মামলা, সেখানে প্রথাগত ভুল, সে প্রথাগত ভুল হয়েছে, সেগুলোকে সংশোধন করা হয়েছে। অতএব দুর্নীতিটা একটা নতুন সংযোজন 2011-এর পর, সেটা আমরা বহুদিন থেকেই বলছি, 2013 থেকে অনেকগুলো পরপর মামলা করেছি, আদালত
খানিকটা নিষ্প্রিয় থেকেছেন, বলেছেন যে ঠিক আছে চাকরি হয়ে গেছে এগুলোকে কেন বাতিল করব, আমরা এদের বিরুদ্ধে ফাইন ইম্পোজ করলাম। কলকাতা হাইকোর্টে 2-3টে মামলা এরকম ওদের বিরুদ্ধে জরিমানা হয়েছে। সে মামলার বিস্তৃত বিবরণ এখানে দিচ্ছি না, কিন্তু এই এসএসসি এবং টেটের ক্ষেত্রে ধরা পড়ে গেল আর কি। এমনভাবে ধরা পড়ে গেল যে বেরোবার রাস্তা নেই, এমন আদালতকে আমরা চেপে ধরলাম যে এত বড় দুর্নীতি, তোমাকে দুর্নীতিটাকে খুঁজে বার করতে হবে। ঘটনাচক্রে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনিও খুব সক্রিয়তার সঙ্গে, যেটা যথার্থ সক্রিয়তা, তিনি এই দুর্নীতির ব্যাপারটাকে ধরলেন যে এটা বার করতেই হবে। ওরা ডিভিশন বেঞ্চে গেল, ডিভিশন বেঞ্চের বিচারপতিরাও তারা বললেন না, দুর্নীতির ব্যাপারে আর কোনোরকম আমাদের আপোষ নয়, এবং এই তদন্ত শুরু হলো। তদন্তের পরই আমরা এটা দেখতে পাচ্ছি। এখন এই যে মামলা এতদিন চলেছে, সব সময় কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হয়েছে আমরা কোনো দুর্নীতি করিনি, সব ঠিক, সব পরিষ্কার, এগুলো একমাত্র যারা অযোগ্য প্রার্থী তাদের বক্তব্য এগুলো। এমনকি যখন দুর্নীতি ধরা পড়ে গিয়েছে সেই সময়ও মামলা চলাকালীন হঠাৎ একজন উকিল তিনি দাঁড়িয়ে বললেন, আমি রাজ্যের সর্বোচ্চ ব্যক্তির কাছ থেকে নির্দেশ পেয়েছি, আমরা সবাইকে চাকরি দিয়ে দেবো, তুমি মামলাগুলো আর এগিয়েও না, অর্থাৎ দুর্নীতিটাকে প্রকাশ করো না। সেটা আমরা ছাড়িনি, আমরা ঘাড়ে চেপে বসেছিলাম যে তুমি দুর্নীতি করে নিয়োগ দেবে সেগুলোকে বাঁচাবার জন্য, চোরদের বাঁচাবার জন্য তুমি বললে আবার নিয়োগ করে দেবো, এটা হতে পারে না। আদালত আমাদের যুক্তি গ্রহণ করেছেন, আজকে তথ্য প্রকাশিত হচ্ছে, পার্থ জেলে গেছে, এবং পার্থ কিন্তু আমি বারবার বলছি বোরে, দাবার বোরে, মক্ষী রানী এখনও বসে আছেন। তিনি নিজে যখন ছাত্ররা আন্দোলন করছেন সেখানে দাঁড়িয়ে বলেছিলেন যে আমি একটা কমিটি করেছি, আমি পার্থকে বলেছি সেই কমিটি হলে পরে তোমাদের চাকরি হয়ে যাবে, এবং তার ওই বক্তৃতার পরে ঠিক নির্বাচনের মুখোমুখি এই কমিটি হয়েছে। সেই কমিটি হওয়ার পর সমস্ত বেআইনি নিয়ম হয়েছে, টাকা এবং কী পরিমাণ টাকা আজকে লোকে বুঝতে পারছে। তবে আমার নিজের ধারণা যে এই যে টাকা উদ্ধার হয়েছে এটা কিছুই না, যদি ইডি, মমতা এবং মমতার আশেপাশে যারা আছেন, কিছু মন্ত্রী, সে মন্ত্রী আমি নাম করতে চাই না, কিছু কাউন্সিলর, কিছু এমএলএ, তাদের যদি বিভিন্ন ডেরায় ইডি হানা দেয়, তাহলে শত শত কোটি টাকা বেরোবে সম্পদ, আমি নোটের কথা বলছি না, সম্পদ। এই নিয়েও একটা মামলা আছে, সেই মামলা শুনানি হচ্ছে না, শুনানি হলে পরে সেই মামলা তো এই নির্দেশ হবে। এখন একটা আওয়াজ উঠে গেছে মানুষের মনের মধ্যে, চেষ্টা করেছি, সেখানে আমার একটি সাফল্যের খানিকটা স্বস্তি আছে যে লোকে বুঝতে শুরু করেছে এরা একেবারেই চূড়ান্তভাবে আকণ্ঠ দুর্নীতিতে ডুবে আছে। আমি বলতে পারি, নাম করব না, বেশ কিছু দায়িত্বশীল মানুষ যারা ভয়ানকভাবে মমতাপন্থী ছিলেন, আমার সঙ্গে দেখা হলে গল্প করতে হলে মমতার হয়ে কথা বলতেন এবং আমাদের কমিউনিস্ট বিরোধিতার খুব তীব্র ছিল, তারাও কিন্তু এই মামলার পর আমার সঙ্গে যোগাযোগ করে বলেছেন ঠিক কাজ করেছিস, এটাই হওয়া উচিত ছিল। কারণ দুর্নীতি প্রকাশ পাচ্ছে, তাকে ঢাকা যাবে না, চেষ্টা করবেন, মমতা এখনও চেষ্টা করবেন, তিনি মোদির সঙ্গে কথা বলে আতাত করার চেষ্টা করবেন যাতে ইডি ঠিকমতো তদন্ত না করে, যেমন তিনি করেছেন সারদা এবং নারদা মামলায়। সারদা নারদা মামলায় কোটি কোটি টাকা খরচা করেছেন সরকারের টাকা, শুধু একটি দাবি যে কোনো মতেই যেন তদন্ত না হয়, এবং সে তদন্ত হলেও রাজ্য সরকার করবে, সিবিআই করবে না। এই দীর্ঘ ইতিহাস, সেই ইতিহাসের আজকে একটা নতুন পর্যায়ে আমরা পৌঁছেছি, সেখান থেকে আজকে কেউ বলতে পারবেন না দুর্নীতি হয়নি। মমতাও বলছে না দুর্নীতি হয়নি, বলছে পার্থ করেছে, যে পার্থ তোমার দলের মহাসচিব, যে পার্থ কি ওদের ডিসিপ্লিনারি কমিটির চেয়ারপারসন, তিনি করেছেন আর মমতা জানেন না, মমতা করেছে। এই যেদিন মমতা গ্রেপ্তার হবে সেদিন আপনারা এলে মিষ্টি খাবো। বিকাশবাবু, আপনার কথা ধরে একটা কথা বলি, মমতার কৃষ্টিতে দুর্নীতি সৃষ্টি, এটা আপনি বলার চেষ্টা করলেন, চিটফান্ডের উত্থান, চিটফান্ডের টাকায় তৃণমূলের উত্থান, প্রকাশ্যে মঞ্চে মমতা ব্যানার্জি বলেছেন চিটফান্ডের সূত্রপাত, যাবতীয় সূত্রপাত, সারদার যাবতীয় সূত্রপাত বামফ্রন্ট আমেলে, কোথায় গিয়ে দায় বর, কোথায় গিয়ে দায় এটা তৃণমূলের? এটা নতুন কথা না, এটা পুরনো কথা। আমরা একটা কথা বলি জানবেন, যে থাকিলে ডোবাখানা হবে যে কচুরি পানা, ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় এই ধরনের চিটফান্ড তৈরি হবেই,
সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে সেই চিট ফান্ডকে আমি কাজে লাগিয়ে নিজের স্বার্থ, সে ব্যক্তি স্বার্থ হোক বা রাজনৈতিক স্বার্থ হোক, সেটাকে পরিতুষ্ট করব, সেটা হচ্ছে অপরাধ। এই কথাগুলো তো আমি আজকে বলছি না, বাজারের দ্বারাই বলছি। যখন সুপ্রিম কোর্টে মামলা হয় সেই মামলাতে এই কথা বলেছিলাম যে এই সারদার টাকায় এই মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন, সেজন্য এই রাজ্য সরকারের যে সিট তারা তদন্ত করতে পারে না, সেখানে রায় সুপ্রিম কোর্ট পরিষ্কার লিখেছে। এবং সেখানে সুপ্রিম কোর্ট একটা দিগন্তকারী নির্দেশ দিয়েছেন, যা ইতিপূর্বে কোনো মামলায় কখনো দেননি, যে এই টাকার যারা বেনিফিশিয়ারি তাদের খুঁজে বার করো। এবং জানেন আজকে কুণাল তিনি মমতার হয়ে কথা বলছেন, সেই সময় তিনি কত বড় বড় বক্তৃতা করেছিলেন যে সমস্ত টাকা মমতার কাছে আছে, মমতাই হচ্ছে সবচেয়ে বড় বেনিফিশিয়ারি, এনে কোনো সন্দেহ নেই। কিন্তু তদন্তটা এগোচ্ছিল, তাই মনে থাকতে পারে রাজীব কুমার যিনি সিটের প্রধান ছিলেন তিনি সমস্ত তথ্য লোপাট করেছেন, সিবিআইয়ের অভিযোগ রাজীব কুমারকে তারা জিজ্ঞাসাবাদ করতে এসেছিলেন, মমতা রাস্তায় বসে পড়েছিলেন, কার্জন পার্কে বসে নাকি উনি মন্ত্রিসভার কাজ করছেন, কী স্বার্থ ছিল? তারপর থেকে আমরা দেখলাম সে তদন্ত আটকে গেল। নারদা তদন্তে যখনই আমরা একটু গতি দেওয়ার জন্য ঝাঁকি দিলাম তখন ওই দু চারজনকে গ্রেপ্তার করলো, আর সবাইকে গ্রেপ্তার করলো না। আমি নিজে পার্লামেন্টে গিয়ে স্পিকার ওম বিড়লাকে বলেছিলাম যে ওরা বলছে আপনার কাছে দরখাস্ত পড়ে আছে স্যাংশনের জন্য, আইনত স্যাংশন লাগে না, আপনি কেন ফেরত দিয়ে দিচ্ছেন না ফাইল? উনি আমাকে বললেন না আমি লিগাল ওপিনিয়ন চেয়েছি, এ দু তিন মাসের মধ্যে হয়ে যাবে। দু তিন মাস, দু বছর হয়ে গেল, ওইখানেই তো বোঝাপড়া। এই প্রশাসনিক বোঝাপড়া যেদিন থাকবে না, যেদিন এই সমস্ত তদন্তকারী সংস্থাগুলো স্বাধীনভাবে আইন অনুযায়ী কাজ করবে, তারা আইনের কাছে দায়বদ্ধ থেকে কাজ করবে, তখন আমাদের অনেক রাজনৈতিক নেতা যারা জনসাধারণের সেবার জন্য আকুলি বিকুলি করছেন সব প্রকাশ পেয়ে যাবে, আকুলি বিকুলি কী জন্যে করছেন। মানে কোথাও গিয়ে আপনার কথা তো বোঝা যাচ্ছে যে সেটিং করে আইনটাকেও কোথাও গিয়ে থামানো যায়। এক্ষেত্রে আপনার কোথাও গিয়ে আফসোস হয় না যে সাধারণ এতগুলো মানুষ আপনাদের আইনজীবী বলুন আইন ব্যবস্থার উপর তাকিয়ে থাকে, ওই আপনার কথা অনুযায়ী দীর্ঘ পথ পেরিয়ে শেষটাই যদি না খুঁজে পাওয়া যায় তাহলে লড়াই? সেজন্যই দেখবেন আমি একটা ডাক দিয়েছি যে আদালতে লড়াই করছি, আপনার রাস্তায় নামুন। আপনারা লক্ষ্য করে দেখবেন সাম্প্রতিককালে চিট ফান্ড সাফারার্স ইউনিটি বলে আমরা একটা সংগঠন তৈরি করেছি, কোনো রাজনৈতিক দলের কোনো রকম উদ্যোগও ছিল না, প্রশ্রয়ও ছিল না, কিন্তু আমরা যারা আইনজীবীরা আন্দোলন করছি আমরা ঠিক করলাম যে এটাকে রাস্তায় নামাতে হবে। আমরা ওয়াই চ্যানেলে বোধহয় জুলাই মাসের এতে ব্যাপক জমায়েত করেছি, ভাবতে পারেনি পুলিশ প্রশাসন, ওদের ধারণা হচ্ছে 400-500 লোক হবে, তাই বলেছে আপনি আপনাদের অনুমতির দরকার নেই এমনি করুন, কিন্তু সেখানে কম করে 30-40 হাজার লোক জড়ো হয়েছিল। এইভাবে রাস্তায় যখন নামবেন মানুষ তখন আর যারা লোকাবার চেষ্টা করছেন বা যারা তদন্তকারীরা ভয় পাচ্ছেন যে আমার রাজনৈতিক গুরু কী বলে দেবেন, তারা তখন এই জনগণের চেতনাকে ভয় পাবেন। রাস্তার লড়াই আদালতের লড়াই যখন একসঙ্গে মিলবে সেই যে গর্জন হবে সেই গর্জনে দেখবেন সব খসে পড়ে যাবে। এই করতে গিয়ে আপনার উপর তো ব্যক্তিগত আক্রমণ কম হয়নি, মানে ব্রিগেডের মঞ্চ বলুন তার আগে বলুন, তো আপনি এই বিষয়গুলো কীভাবে দেখলেন? দেখুন আমি শারীরিক আক্রমণ, তার্কিক আক্রমণ, ব্যক্তিগত আক্রমণ বহু দেখেছি, বহু সহ্য করেছি, উনি আমি আদৌ ভাবি না। বরং আমাকে যত আক্রমণ করবেন তত কিন্তু ওর বিরোধী শক্তিরা আরও বেশি সজাগ হবে, কারণ অনেক মানুষ তো আমাকে চেনেন ব্যক্তিগতভাবে, যারা হয়তো কমিউনিস্টদের পছন্দ করেন না কিন্তু তারা আমাকে পছন্দ করেন, তারা খেপে যাচ্ছেন, তারা বলছেন না এটা তো হওয়া উচিত না, এবার তা আমাদেরও নাপতে হবে, এবং তারাও অনেকে পথে নাপছেন এবং নাপবেন। আপনি যখন কলকাতার মহানাগরিক ছিলেন মমতা ব্যানার্জি বলেছে, সেক্ষেত্রে কোথাও গিয়ে একটা বার্থ সার্টিফিকেটের একটা ভুল বা বার্থ সার্টিফিকেট ইস্যু নিয়ে একটা, দেখুন আমি বিষয়টা কী আমি বলবো না, বলার দরকার নেই, আমি প্রথম দিন থেকে বলেছি আজও বলছি যে মমতা নিজে তদন্ত করুক, তদন্ত করে রিপোর্ট নিয়ে প্রকাশ্যে মিটিং ডেকে 21 জুলাইয়ের মতো একটা মিটিং ডেকে বলে দিক এই অপরাধ বিকাশ বাচ্চাজি করেছে। আমি ওনাকে বলেছি এক হাঁড়ি রসগোল্লা খাওয়াবো, করুন, আমি যদি দুর্নীতি করে থাকি অপরাধ করে থাকি আমি তো, আমার তো কোনো ভয় নেই, আমি তো কোর্টে যাব না, আমি কোর্টে গিয়ে বলবো না ইনজাংশন দেওয়া না বলবো না, আমি তো বলেছি ওরা যা খুশি তদন্ত করুক, আমি আমাকে আত্মপক্ষ সমর্থনের জন্য আমি আমার বন্ধু মিহিরকেও দাঁড় করাবো না, করুক,
সেই চ্যালেঞ্জটা গ্রহণ করতে ভয় পাচ্ছে কেন? কালকে মুখোমুখি জেরায় অর্পিতা নিজেই শকড হয়ে গেছে যে ওনার বাড়ি থেকে এত এত টাকা পাওয়া গেছে। জানেন এগুলো সব নাটক, এই নাটকে ভুলবার কোনো কারণ নেই। অর্পিতাও জানতেন এখানে টাকা জড়ো হচ্ছে। অর্পিতা মাথায় হাত দিয়ে মমতা বলেছেন তুমি উড়িয়া ফিল্ম করো, নাচো গানো, আবার কি উড়িয়া ভাষা কীসব বলেছেন ওকে। অর্পিতার মাথায় অভিষেক হাত দিয়েছেন, এটা কি এমনি এমনি হাত দিচ্ছেন নাকি? উপরে মাথায় হাত দিচ্ছেন তাহলে অর্পিতা টাকা দিচ্ছে, এবং অর্পিতা তো একটা পুতুল। এই যে আজকে পার্থ বলছে ষড়যন্ত্র, পার্থ তো সৎসাহস থাকলে ষড়যন্ত্র সবটাই উন্মোচিত করে দেওয়া উচিত। জানে ষড়যন্ত্র কে করেছে? ষড়যন্ত্রটা হয়েছিল 2011-এর পর থেকেই, এই গোটা শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে দেওয়ার ষড়যন্ত্র। তার সঙ্গে পার্থ যুক্ত ছিল, পার্থ করেছে এটা মমতার কথায়। এখন পার্থর সেই সাহস যদি না থাকে, পার্থর সেই সাহস থাকা উচিত, সে প্রকাশ্যে বলা উচিত যে হ্যাঁ আমি অপরাধ করেছি, কিন্তু অপরাধ করেছি আমি এই কারণে। এটা হতেই পারত। মমতা ব্যানার্জি বলছেন আমার সঙ্গে তো যে কেউ ছবি তুলতেই পারে, ওই যে প্রসঙ্গে আপনি বললেন মাথায় হাত রেখে ছবি বা পাশে, হ্যাঁ যে কেউ ছবি তুলতে পারে। ধরুন আমার সঙ্গে রাস্তাঘাটে বহু লোক বলে আমি তাদের চিনি না স্যার, একটা সেলফি নেবো, আমি নিতে পারেন, সেটা কোনো বড় কথা নয়। কিন্তু মঞ্চে দাঁড়িয়ে তাকে আশীর্বাদ করে তুমি ওড়িয়া সিনেমা করো বলে ওড়িয়ার কি আগুচি না মাউচি বললেন, এটা যে কেউ ছবি তোলা নয়। আমি দেখলাম একটা জায়গায় অভিষেক আবার কবে নেতা হলেন তো আমি জানি না, এখন তিনি দেখলাম হঠাৎ মাথায় হাত দিচ্ছেন, সেই পীর বাবাদের মতো মাথায় হাত দিয়ে আশীর্বাদ করার ঢং করছেন। অচেনা লোক করতে পারে, করতে পারে না। সুতরাং শুধু ছবি থাকাটা বড় কথা নয়, কথা হচ্ছে যে সে তাকে তুমি ব্যবহার করেছ। তিনি যে এই আমাদের টলিউডের সব দাদা দিদিদের দিয়ে নাচানাচি করেন, তাই তো তিনিই ডাকেন। এখন বললো আমি জানি না, এখন তিনি পার্থকেও অস্বীকার করছেন, উনি তো কালকে নিজেকেও অস্বীকার করবেন। ওই ভদ্রমহিলা যদি কালকে নিজেকে অস্বীকার করবেন যে আমি তো মমতা ব্যানার্জি নই, আমি হরিমতি, তাই হয়ে যাবে। তিনটে কোর্ট বলছি তৃণমূল নেতার বিকাশবাবু। মদন মিত্র বলেছেন পার্থদা পাপ করেছেন, ফিদা হাকিম বলেছেন আমি শকড, এবং তিন নম্বরটা এই দুজনের পর তিন নম্বর কুণাল ঘোষ বলেছেন যে যদি ষড়যন্ত্র কেউ ভাবে হয়েছে তাহলে কোর্টে মামলা করতেই পারে। আচ্ছা এই যে তিনটে নাম বললেন, এই তিনজনেই কিন্তু এরকম টাকা নেওয়ার অভিযোগে অভিযুক্ত, হাতে চোখে দেখা গেছে। তাহলে আমি নিজে একজন অভিযুক্ত হয়ে আমি অপর অভিযুক্তের বিরুদ্ধে এই ইঙ্গিত করছি, এটা কী দাঁড়ায় যে আমি চুরি করেছি, তুমি বাটা চুরি করেছো বড় চোর? ওদের তৃণমূলের যুক্তি দেখবেন, তাই আমি চুরি করেছি তো কী হয়েছে, ওই তো উনিও চুরি করেছেন, এই ধরনের যুক্তিগুলো একটা সময় পর্যন্ত হয়তো পশ্চিমবঙ্গের মানুষ কিয়দংশের মানুষ গ্রহণ করেছিল, কিন্তু আজকে আর গ্রহণ করবে না। অভিষেক ব্যানার্জি আজ চাকরি প্রার্থীদের সঙ্গে দেখা করেছেন এবং আশ্বাস দিয়েছেন কোথাও গিয়ে। আচ্ছা এতদিন করেন দেখেন, আবার একটা প্রশ্ন জাগে, এতদিন কবে থেকে তো লড়ছে ওরা? 500 দিন। যেই যেই মুহূর্তে পার্থর কাছে টাকা পাওয়া গেল তখন তাদের সম্বিত ফিরল না এই লোকগুলোকে চাকরি দিতে হবে, এগুলো ওদের কিনে নেওয়ার পরিকল্পনা। মইদুল ইসলাম মনে আছে, যাকে আমি প্রচুরভাবে তার যখন লড়াই করতেন তাকে সাহায্য করেছি, আমার খুব স্নেহভাজন ছিল সে। লড়াই করতে গিয়ে মমতার বাড়ির সামনে গঙ্গায় কয়েকজনকে নামিয়ে দিলেন, খুব বড় হেডলাইন হলো, তাদের তারপর ট্রান্সফার করে দেওয়া হলো এখান থেকে বহু দূরে। সেই ট্রান্সফার চ্যালেঞ্জ করে আমি মামলা করলাম, তখন আদালতে তারা বললেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজন শিক্ষার স্বার্থে। আদালত যেই বললেন রেকর্ড আর নিয়ে এসে দেখাও আমাকে কি শিক্ষার স্বার্থে। তার দুদিন পরেই দেখলাম মইদুলের সঙ্গে ব্রাত্যবাবুর কথাবার্তা হয়ে গেছে, মইদুল বিক্রি হয়ে গেছে। এইরকম কিছু কিছু মানুষ বিক্রি হবেন, এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। কোথাও গিয়ে মমতা ব্যানার্জির গায়ে কালি লাগানোর চেষ্টা করছেন, ওনার কাছে আলকাতরা আছে? ওর গায়ে কালি লাগাবার জায়গাটা কোথায়? সবটাই তো কালি, উনি এতই কালিমালিপ্ত যে ওর কাছে কালি লাগাবার জায়গা নেই, খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি তো কোথাও সাদা দেখতে পাচ্ছি না যে দূর থেকে পিচকিরি মেরে দেবো, না নেই, সবটাই কালো, উনি একজন অন্ধকারের জীব। আমার শেষ দুটো প্রশ্ন, আপনি তো এই রাজনৈতিক পরিবারের একটা সদস্য, যে রাজনৈতিক নেতারা টিভির পর্দায় টাকা নিতে গিয়ে ধরা পড়ছে, কোথাও গিয়ে এর দায়টা বা এর একটা সূর্যের রশ্মির ওই রশ্মির ছিটাফোঁটা কি আপনার গায়ে? না না, আমরা আমি তো বলি পশ্চিমবঙ্গকে ওরা এমন জায়গায় নামিয়ে এনেছে, পশ্চিমবঙ্গকে ওরা এত কলঙ্কিত করেছে যাতে পশ্চিমবঙ্গের ভাবমূর্তি তলানিতে চলে গেছে। এখন পশ্চিমবঙ্গে কেউ রাজনীতি করছে শুনলেই
মনে হবে যেন লোকটা অপরাধী, লোকটা চোর। এই দুর্নীতি এবং এই দুর্নাম তৈরি করেছে ওরা, তাদের বিরুদ্ধে লড়াই। সেই লড়াই করেই আমরা আমাদের জায়গা পরিষ্কার করতে হচ্ছে, যে রাজনীতিটা ধান্দাবাজির জায়গা নয়। রাজনীতি হচ্ছে মানুষের ভালো মঙ্গল করবার যে নীতি আদর্শ তাকে কার্যকরী করা। ওরা সেটাকে নামিয়ে এনেছে রাজনীতি মানেই ধান্দাবাজি। আমার শেষ প্রশ্ন, মমতা ব্যানার্জি 3 তারিখ আবার দিল্লি যাচ্ছেন, আপনি যে সেটিংয়ের কথা বলছেন, চাকরিজীবীরা যারা চাকরি প্রার্থী তারা এত কিছু বোঝে না রাজনীতি, তারা তো চাকরি চায়, কোথাও যদি সেটিং হয়ে যায় আপনি পারবেন লড়াই করতে? আপনি তো লড়াইয়ের মুখ যদি বলা হয়। দেখা যাক, মাঠে যখন নেমেছি তখন শেষ পর্যন্ত দেখা যাক। ওদেরকে কি বলেন? ওদের চোররা ছাড়া পাবে না, এটা আমি বলে দিতে পারি আপনাকে, চোররা ছাড়া পাবে। আপনি বাউন্সি পিচে ব্যাট করছেন কোথাও গিয়ে, একটা মানে বাউন্সার এলে কোথাও? শুনুন, আমি একটা মামলা করতে গিয়ে আমি জজদের বলেছিলাম, আমি পড়েছিলাম এটা, লারুডের নাম শুনেছেন? এক সময় ইংল্যান্ডের একজন বোলার ছিলেন, তিনি বডি লাইন বল করতেন, বডি লাইন বল করতে অস্ট্রেলিয়াতে হেরে দাঁড়াতেই পারছে না। তো অস্ট্রেলিয়ার একজন ব্যাটসম্যান ছিলেন, তার নাম ব্র্যাডম্যান। একদিন সবাই রাত্রিবেলা দেখে যে আরে ব্যাটম্যান তখনও প্র্যাকটিস করছে, অন্ধকারের মধ্যে এদিক ওদিক ব্যাট চালিয়ে যাচ্ছে। তো ব্যাটম্যানকে সব জিজ্ঞাসা করেছেন, তিনি বলছেন না লারুডকে কাল দেখতে হবে মাঠে। সে পরের দিন ব্যাটম্যান মাঠে নেবে, এমন মান মানলেন যে লারুড বডি লাইন বল ভুলে গেলেন, এটা মাথায় রাখবেন।